দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলাভিশনের বিশেষ আয়োজন রহিম সুপার এক্সট্রিম যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজ রহমান এবং আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব তানভীর শাকিল জয় এমপি, জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ এক, এবং আরও আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, জাতীয় সংসদে বিএনপি দলীয় হুইপ। দর্শক, আপনারা জানেন যে বিদেশি কূটনীতিতে কথাবার্তা নিয়ে বেশ আলোচনা চলছে, সরকার বিরোধী দল সবাই আসলে এই বিষয়ে নানান বক্তব্য দিচ্ছে। এই বিষয়টা নিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই এবং শুরুতেই আমি জনাব তানভীর শাকিল জয় আপনার কাছে একটু জানতে চাই যে বিদেশি কূটনীতিকরা আসলে যে কথাগুলো বলছে, সরকারের এমপি বা মন্ত্রীরা বলছেন যে এটা আসলে শিষ্টাচার বিবর্জিত কাজ, তো তারা যদি শিষ্টাচার বিবর্জিত কাজ করে থাকে সেক্ষেত্রে সরকারের আসলে করণীয় কি রয়েছে? ধন্যবাদ আপনাকে, বাংলা ভিশনের সকল দর্শককে শুভেচ্ছা, আমার সহ আলোচক সহ সকলকে শুভেচ্ছা। আসলে দেখুন, একদম কূটনীতির যে বেসিক বিষয় জেনেভা কনভেনশন, সেটা অনুযায়ী কিন্তু যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বা যে কোনো দেশের রাজনীতি বা যে কোনো অন্যান্য বিষয়ে কূটনীতিকরা কিন্তু একটি সীমারেখার মধ্যে সাধারণত কথা বলে থাকেন। এটি সকল দেশের জন্যই প্রযোজ্য, এমন না যে শুধু বাংলাদেশ বা অন্য দেশের জন্য। তো আমরা দেখছি যে কিছু কিছু বন্ধু রাষ্ট্রের কূটনীতিকরা অনেক সময় সেই সীমাটি লঙ্ঘন করে যাচ্ছেন এবং কূটনীতিক যে শিষ্টাচার আছে তার বাইরে যে তারা এমন কিছু বিষয়ে বক্তব্য রাখছেন যেটি আসলে অত্যন্ত অনভিপ্রেত এবং দুঃখজনক। এবং প্রতিটি ক্ষেত্রেই আমরা দেখছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে তলব করছেন এবং তাদের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চাইছেন, যেটি আসলে করা উচিত সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় করছেন। এবং সম্প্রতি আমরা দেখেছি দুদিন আগে একটি বন্ধুরাষ্ট্রের কূটনীতিক একটি অনভিপ্রেত মন্তব্য করেছেন, যদিও পরের দিনই সেই রাষ্ট্রের দূতাবাস থেকে কিন্তু বলা হয়েছে যে ভাষাটি যেহেতু ভিন্ন ছিল তার বক্তব্যটি ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। তারপরেও আজকে কিছুক্ষণ আগেই আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় একটি বিবৃতিও দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে তিনি বলেছেন যে তাকে তলব করা হয়েছিল এবং তার কাছে বিষয়টির ব্যাখ্যা চাওয়া হয়েছে। এবং আমরা আশা করি যে এরকম অনভিপ্রেত বক্তব্যের ফলে আমাদের বন্ধু রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের কোনো রকম তারতম্য হবে না। তবে আমরা মনে করি যে অবশ্যই আমাদের সকল রাষ্ট্রই আমাদের বন্ধু এবং বন্ধু রাষ্ট্রের কূটনীতিকদের এই বিষয়টির ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। আমাদের দেশের রাষ্ট্রদূত অন্য কোনো রাষ্ট্রে যদি এরকম আচরণ করে সেটি যেরকম গর্হিত, আমাদের দেশে যদি অন্য কোনো দেশের রাষ্ট্রদূত এরকম আচরণ করে সেটিও কিন্তু অত্যন্ত গর্হিত বিষয়। দল হিসেবে আওয়ামী লীগের স্ট্যান্ড একটু জানতে চাই, সেটা হলো যে যেই বক্তব্যগুলো সরকারকে বিব্রত করে সেগুলোকেই কি আপনারা সীমা লঙ্ঘন বলছেন? কারণ অনেক সময় তো আমরা দেখেছি, যেমন 2018 নির্বাচনের আগে আমরা দেখেছি যে বিদেশি কূটনীতিকরা বা বিদেশি মন্ত্রীরা আমাদের দেশে এসে এমন বক্তব্য দিয়েছেন যেটা আওয়ামী লীগের পক্ষে যায়, সেই বিষয়গুলোকে তো আপনারা স্বাগত জানান না? আমরা কিন্তু সেই বিষয়গুলোকে স্বাগত জানাই এটি সঠিক নয়। আজকে যেমন দেখুন, গতকাল বিশ্বব্যাংকের যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন তিনি বাংলাদেশের উন্নয়ন নিয়ে কথা বলেছেন, বাংলাদেশের অর্থনীতি কথা বলেছেন, এটি কিন্তু স্বাভাবিক বিষয়, এটি কিন্তু আমি আপনাকে স্বাগত জানাবই। আজকে যদি কোনো কূটনীতিক বলেন যে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে প্রশংসা করেন বা অর্থনীতির কোনো সীমাবদ্ধতা থাকলে সেটি বলেন, সেগুলো হলো গ্রহণযোগ্য বিষয়। কিন্তু একটি রাষ্ট্রের কাঠামো নিয়ে, একটি রাষ্ট্র পরিচালনা নিয়ে, একটি রাষ্ট্রের নির্বাচন নিয়ে যদি ভালো কথা বলে সেটাকে কি আপনারা স্বাগত জানান? ভালো খারাপের বিষয়টি কি? যেমন ধরুন, একটি নির্বাচন গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না সেটি তো জনগণ এবং এদেশের মানুষ বিচার করবে, ঠিক আছে? এখন একটি নির্বাচনের বিষয়ে তাদের মতামত, যেমন ধরুন বিদেশি পর্যবেক্ষকরা কিন্তু আসেন নির্বাচনের সময়, থাকেন না, তারা কিন্তু তাদের মতামত দেন। তো আমরা মনে করি নির্বাচনের ব্যাপারে একদম কোনো মতামত কোনো রাষ্ট্রদূত বা কোনো বন্ধু দেশের প্রতিনিধি দিতে পারবেন না, সেটি কিন্তু আমরা বলছি না। কিন্তু আমরা বলছি কূটনৈতিক যে সীমারেখা আছে তার মধ্যে থেকে তারা যে বক্তব্য দিক সেটি আমাদের পক্ষেও যেতে পারে, সেটি সমালোচনামূলকও হতে পারে, সেটি আমি মনে করি সীমারেখার ভিতরে থাকলে কোনো সমস্যা আছে মনে হয় না। রবীন্দ্র ফারহানা, আপনার কাছে কি মনে হয় বা বিএনপি কিভাবে দেখে এই যে কূটনীতিকদের সাম্প্রতিক যে বক্তব্যগুলো, এইগুলোকে কি আসলে আপনারা সমর্থন করেন কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, বাংলাদেশ তো আসলে গ্লোবাল ভিলেজের একটা অংশ, এটা তো আসলে বৈশ্বিক অবস্থা থেকে দূরে বা ভিন্ন কোনো গ্রহে নাই। সুতরাং আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের উন্নয়ন সহযোগী যারা আছেন তারা আমাদের দেশের গণতন্ত্রের অবস্থা, মানবাধিকারের অবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থা, আমাদের সার্বিক যে পরিস্থিতি সেটা নিয়ে তাদের উদ্বেগ জানাবেন, তাদের সেই বিষয়ে তাদের কথা যদি থাকে সেটা বলবেন এবং তারা বলছেনও। এই ধরনের একটি রাষ্ট্রে যেই সমস্যাটি তৈরি হয় যে যখন একটি সরকার ভোট ছাড়া ক্ষমতায় থাকতে থাকে এবং মেয়াদের পর মেয়াদ তারা অতিক্রম করে,
তখন দেশের আভ্যন্তরীণ চাপ তাদের উপরে খুব ভালো আর কাজ করে না। কারণ দেখুন, আভ্যন্তরীণ চাপ তখনই কাজ করবে যখন আপনার মনে হবে যে আপনাকে 5 বছর পর মানুষের কাছে ফিরতে হবে। যদি ওই চাপটা আপনার উপরে না থাকে তখন আসলে কোনো চাপই কাজ করে না। সে কারণে দেখা যায় স্যাংশনের মতন বিষয়গুলো যখন বাইরের দেশ থেকে আসে তখন সেটা সরকারের উপরে ভালো কাজ করে। আমি একদম উদাহরণ দিয়ে আপনাকে বলে দিচ্ছি, ক্রস ফায়ার বা এনকাউন্টারে হত্যা আমাদের অসংখ্য হয়েছে। গত এক দশকে বলা হয় 2000-এর ওপরে বিচার বহির্ভূত হত্যা হয়েছে। যখন স্যাংশন আসলো তখন কিন্তু বিচার বহির্ভূত হত্যা একেবারে থেমে গিয়েছিল। কিছুদিন আগে নারায়ণগঞ্জে আবার বিচার বহির্ভূত হত্যা হয়েছে, কিন্তু স্যাংশনের পর কিন্তু সেটা টোটালি বন্ধ হয়ে যায়। সুতরাং আমরা যে দীর্ঘদিন ধরে বিরোধী দল বলে আসছি এই বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে, মানবাধিকার সংগঠনগুলো আওয়াজ তুলছে, অন্যান্য রাজনৈতিক যে প্ল্যাটফর্ম আছে তারা বলছে, আপনারা গণমাধ্যম আপনারা বলছেন, সরকারের কিন্তু কান দিয়ে কথা ঠোকেনি। যেই মুহূর্তে বাইরের দেশ থেকে স্যাংশন আসলো অমনি সরকারের টনক নলো। খুব সঠিকভাবেই আজকে আলোচনা একটা বিষয় উঠে এসছে, যখন কোনো বিষয় সরকারের বিপক্ষে যায় তখন সরকারের মধ্যে আত্মসম্মান বোধ মাথাচাড়া দিয়ে ওঠে। সরকার বলে ওঠে, আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের বিষয় আভ্যন্তরীণ বিষয় কেন নাক গলানো হচ্ছে। এমনকি আমরা অতীতে এটাও দেখেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একেবারে সাংবাদিকদের প্রশ্ন ধরিয়ে দেওয়া হয়েছে যে আপনারা এরপরে কূটনীতিকদের এইসব প্রশ্ন করবেন, তাদের দেশে কি হচ্ছে, তাদের দেশে নির্বাচন কেমন হচ্ছে, তাদের দেশে বিচার বহির্ভূত হচ্ছে হত্যা হচ্ছে কিনা, তাদের দেশে মানুষ নিখোঁজ হচ্ছে কিনা, এই প্রশ্নগুলো আপনারা করবেন। অর্থাৎ একেবারে ফরম্যাট সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তাতেও খুব একটা কাজ হয়নি। দুদিন আগে যে কথাটি জাপানের রাষ্ট্রদূত বলেছেন সেটা একেবারে সাদা বাংলায় পরিষ্কার ভাষায় দ্ব্যর্থহীন ভাষায় উনি বলেছেন, রাতে পুলিশ ব্যালট বাক্স ভরে বলে তিনি শুনেছেন। তিনি শুনেছেন রাতে পুলিশ ব্যালট বাক্স ভরে, এবং এটা অত্যন্ত নিন্দনীয় যেটা বিশ্বে আর কোথাও হয়েছে বলে তিনি শোনেন না। একেবারে কোট আনকোট এই কথাগুলো উনি বলেছেন, এটা বিশ্বে আর কোথাও হয় বলে তিনি শোনেন নাই, নজিরবিহীন। এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে নেক্সট নির্বাচনটা যেন এরকম না হয়। এবং একই সঙ্গে তিনি এটাও পরিষ্কার করেছেন যে নির্বাচনটা যদি ইনক্লুসিভ না হয়, অংশগ্রহণমূলক না হয়, অন্তর্ভুক্তিমূলক না হয়, বিএনপির মতো বড় বড় রাজনৈতিক দলগুলো যদি সেখানে অংশ না নেয় তাহলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এবং তিনি আশা করেন যে অন্যান্য দলগুলো নির্বাচনে, সকল দল নির্বাচনে অংশ নেবে। নির্বাচনের তো আসলে পরিবেশটা থাকতে হবে। যেই কথাটি রাষ্ট্রদূত বললেন যে 2018 নির্বাচনে পুলিশ ব্যালট বাক্স ভরেছে, সেটা যদি এখন অন্য আরেকটা ফরম্যাটে 2024 সালে সেই নকশা প্রণয়ন করা হয় তাহলে তো মুশকিল। দেখুন, এই কথাটি বলছি এই কারণেই যে আমাদের এখন ব্যয় সংকোচনের নীতি চলছে। সর্বত্র আপনি শুনবেন ব্যয় সংকোচন, বিদ্যুতের রেশনিং, জ্বালানি তেলের অভাব, ইন্ডাস্ট্রিগুলো চলতে পারছে না, আমরা আমদানিতেও হ্রাস টেনেছি, বিলাসপূর্ণ আমদানি করা যাবে না, আমরা প্রকল্পকে 3 ভাগে ভাগ করেছি, অগ্রাধিকার ভিত্তিতে কোনগুলো করতে হবে কোনগুলো এখন বাতিল করব, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সরকারের মধ্যে আমরা ব্যয় সংকোচন নীতি দেখতে পাচ্ছি। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি, করোনা পরবর্তী পরিস্থিতিতে এটা হতে পারে, কিন্তু এই ব্যয় সংকোচনের মধ্যেও যখন সরকার 9,000 কোটি টাকা প্রায় বরাদ্দ রাখে ইভিএম কেনার জন্য, তখন তো আমাদের মনে প্রশ্ন জাগে যে কি ব্যাপার। সামনের নির্বাচনটি যেখানে পৃথিবীর বড় বড় দেশ, পশ্চিমা দেশগুলো ইনক্লুডিং পশ্চিমা দেশগুলো, ইউরোপিয়ান কান্ট্রিগুলো ইভিএম থেকে সরে যাচ্ছে, তারা বলছে যে ইভিএমে যে কোনো কিছু করা যায়, ইভিএমের সমালোচনা বিশ্বব্যাপী, এবং অল্প গুটি কয়েক দেশ ছাড়া, ভারত ব্রাজিলের মতন গুটি কয়েক দেশ ছাড়া অন্য কোনো দেশে ইভিএমে জাতীয় নির্বাচন হয় না। সেখানে আমার দেশের সরকার কেন ইভিএমের ব্যাপারে এত অ্যাডামেন্ট যে ইভিএম তাদের ব্যবহার করতেই হবে? এবং নির্বাচন কমিশনও কিন্তু সরকারের গলায় কথা বলছে, শুধু এখানেই থেমে থাকে নাই। নির্বাচন কমিশন প্রকাশ্যে অসত্য কথা বলেছে, যেই দলগুলো ইভিএমের বিপক্ষে কথা বলেছে নির্বাচন কমিশন পরবর্তীতে বলেছে তারা নাকি ইভিএমের পক্ষে কথা বলেছে। পরে যখন গণমাধ্যমের তরফ থেকে দলের সাথে কথা যোগাযোগ করা হয়েছে, ওনারা বলেছে না, আমরা ইভিএমের বিপক্ষে বলেছি, আমরা ইভিএম চাই না, আমরা ব্যালটে ভোটের কথা বলেছি। তো সুতরাং একটা নির্বাচন কমিশন কতটুকু দলীয়করণ হলে, কতটুকু একটা দলের পক্ষে ইতিমধ্যেই খেলা শুরু করে দিলে নির্বাচন কমিশন অসত্য তথ্য দিতে পারে? তো এই যে আমাদের আলামতগুলো আমরা দেখতে পাচ্ছি, আলামতগুলো খুব ভালো না। এবং সামনের নির্বাচন নিয়ে এখন তো জাপানের রাষ্ট্রদূত বললেন, অতীতে আমরা ইউরোপের রাষ্ট্রদূতদের মুখে শুনিনি নির্বাচন নিয়ে শঙ্কা, এবং এই ধরনের শঙ্কা গত কয়েক বছর ধরে রাষ্ট্রদূতরা ক্রমাগত জানিয়ে গেছেন। এবং আপনি জানেন যে আমাদের ইন্টারন্যাশনাল কিছু সংস্থা আছে যারা র্যাঙ্কিং করে যে কোন দেশের গণতন্ত্র কেমন। জার্মানির গবেষণা সংস্থা বার্টলসম্যান স্টিফটুং বলছে বাংলাদেশ একটা স্বৈরতান্ত্রিক দেশ। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বলছে বাংলাদেশ একটা হাইব্রিড রেজিম।
ফ্রিডম হাউস বলছে আংশিক মুক্ত, কেউ কিন্তু বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ বলছে না, হাইব্রিড রেজিম, স্বৈরতান্ত্রিক ইত্যাদি বলছে। এমনকি পার্টলি ফ্রি ছিল 2007-08, মানে 111-এর সরকারের সময়ও কিন্তু পার্টলি ফ্রি ছিল, হাইব্রিড রেজিমে যায় নাই। এই সরকার আসার পরে বাংলাদেশ হাইব্রিড রেজিমের মধ্যে গিয়ে ঢুকেছে। তো সুতরাং এই বিশ্বব্যাপী তো এক ধরনের আর শঙ্কা থাকবেই, কারণ বিশ্বে এখন গণতন্ত্রের মনা দেশগুলোর নিয়ে সম্মেলন হচ্ছে, তাদেরকে একত্রিত করা হচ্ছে, তারা একসঙ্গে কাজ করবার অঙ্গীকার ব্যক্ত করছে, সেই জায়গায় যদি বাংলাদেশ ছিটকে যায় সেটা নিয়ে ডেফিনেটলি কথা বলবেন, এবং তারা বলছেন। জয় ভাই, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হলো যে আমাদের দেশের রাজনীতিতে আসলে যে বিষয়টা, যে সেটা হলো বিরোধী দলে থাকলে আসলে কূটনীতিতে ভাষাটা বিরোধী দলের কাছে খুব ভালো লাগে, সরকারে থাকলে আসলে ভালো লাগে না। যদি আমি উদাহরণ দিই যে 111-এর আগেও তো আপনারা কূটনীতিকদের সাথে বৈঠক করেছিলেন, এবং তখন তো এখন যেই কথাগুলো বলা হয় তখন কিন্তু একই রকমের কথা আসলে বলা হতো, তো এখন কেন এইগুলো অস্বীকার করা, এইগুলাকে আসলে শিষ্টাচার বিবর্জিত বলা? না, আমরা তো 2008 সালের আগে কূটনীতিকদের সাথে সকল সময় বৈঠক করেছি, সরকারে আসার পরও তো কূটনীতিকদের সাথে বৈঠক করছি, সকল রাজনৈতিক দলে কূটনীতিকদের সাথে বৈঠক করবে, বৈঠক করা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন বাংলাদেশে রাজনীতি করে বাংলাদেশের ওপর স্যাংশন দেওয়ার কথা বলবেন, বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি করার কথা বন্ধ করার জন্য আপনি আর্টিকেল লিখবেন দেশে এক শীর্ষ রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় ব্যক্তি হিসাবে, তখন কিন্তু সেটা শিষ্টাচারের বাইরে চলে যায়। আমাদের কথা কিন্তু এটি, আজকে কূটনীতিকদের সাথে যে কোনো রাজনৈতিক দল মত বিনিময় করতে থাকে, এটা কোনো দোষের কোনো কিছু নয়। আজকে এখানে বিভিন্ন বিষয়ে বলা হয়েছে, আন্তর্জাতিক সংস্থাগুলোর কথা বলা হয়েছে, এখন আন্তর্জাতিক সংস্থাগুলো কখন কোন দিকে যায়, কোন স্বার্থের কারণে কোন দিকে যায়, এটা কিন্তু আমরা দেখি। আমরা কিন্তু দেখি আন্তর্জাতিক সংস্থাগুলো যখন আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে অত্যাচার করা হয়, দিনের পর দিন সেখানে হত্যাযজ্ঞ চালানো হয়, তখন কিন্তু তারা ইসরায়েলের নিরাপত্তার কথা বলে চুপচাপ বসে থাকে, ঠিক আছে? তখন যখন আমরা দেখি যে কোনো একটি শক্তিধর রাষ্ট্রের অন্য কোনো রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার জন্য সেখানে জোর জবস্তি করে পাকিস্তানের মতো রাষ্ট্রে একটি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ফেলা হয়, তখন কিন্তু সেখানে কোনো কথা বলা হয় না। বিশ্বের সবথেকে দুর্নীতিগ্রস্ত একটি ব্যক্তিকে যখন সেখানে প্রধানমন্ত্রী করা হয়, তখন কিন্তু আন্তর্জাতিক সংস্থা কোনো কিছু বলে না। সুতরাং এই আন্তর্জাতিক সংস্থাগুলোর যে বিভিন্ন ভূ রাজনৈতিক প্রেক্ষাপট থাকে, সেটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা কিন্তু সবাই বুঝি। এখন আমাদের সুযোগ সুবিধা অনুযায়ী আমরা হয়তো তাদেরকে সমর্থন করি বা সমর্থন করি না। আজকে বাংলাদেশে নির্বাচন কমিশনের কথা বলা হলো, দেখুন বাংলাদেশে আমরা সাদেক আলী মার্কা নির্বাচন কমিশন দেখেছি, আমরা মাগুরার নির্বাচন দেখেছি, অনেক নির্বাচনই তো দেখেছি। এবার নির্বাচন কমিশন গঠনের আগে আমাদের বিএনপির বন্ধুরা এবং বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু দাবি তুললো যে একটি আইন করা প্রয়োজন, যেটি স্বাধীনতার এত বছর পরেও সকল সরকার ক্ষমতায় থেকেও কিন্তু সেই আইনটি তারা করেনি। জননেত্রী শেখ হাসিনা কিন্তু সেই দাবির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তিনি কিন্তু আজকে সংসদে আলাপ আলোচনার মাধ্যমে সেই নির্বাচন কমিশন আইনটি আনলেন। সেটির পক্ষে বিপক্ষে আমাদের সংসদের বন্ধুরা, তারা সরকারি দল, বিরোধী দল, বিএনপির সংসদ সদস্য সকলেই আলাপ আলোচনা করে সেই আইনটি পাশ করা হলো, এবং সেই আইনের নিরিখেই আজকে কিন্তু মহামান্য রাষ্ট্রপতি একটি নির্বাচন কমিশন গঠন করলেন। আজকে এরকম এই যে আইনটির প্রয়োজন, যখন তারা বিরোধী দলে থেকে এই কথাটি বলছেন, যখন তারা সরকারে ছিলেন, একাধিকবার সরকারে ছিলেন, তারা তো আইনের প্রশ্নই তোলেননি, আইন প্রণয়নও করেননি, কিছুই করেননি। আজকে যে নির্বাচন কমিশনের কথা বলা হচ্ছে, দেখুন এই যে গাইবান্ধায় যে নির্বাচনটি হলো, সেই নির্বাচন কমিশনের নির্বাচন সেই নির্বাচনে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের সাথে আমরা কিন্তু দল হিসেবে দ্বিমত পোষণ করেছি, ওপেনলি দ্বিমত পোষণ করেছি, এবং আমরা মনে করি এটাতে দোষের কিছু নেই। নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত নিয়েছে, আমরা মনে করেছি হয়তো কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক, কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কিন্তু স্ট্যান্ড নিয়েছে, এবং নির্বাচন কমিশন স্বাধীন জন্যেই তারা এই সিদ্ধান্তটি নিতে পেরেছে। আজকে ইভিএম এর কথাটি বলা হলো, আজকে ইলেকট্রনিক ভোটিং মেশিন আজকে একটি আধুনিকতম ব্যবস্থা, সেটি প্রণয়নের ব্যাপারে আওয়ামী লীগ দল হিসাবে তার স্বাধীন মতামত দিয়েছে, বিএনপি তার বিপক্ষে মতামত দিতেই পারে, সেটিও তাদের স্বাধীনতা, এটি নিয়ে কোনো সমস্যা নেই। আজকে আওয়ামী লীগ যেরকম বৃহত্তম রাজনৈতিক দল, বিএনপিও একটি বৃহৎ রাজনৈতিক দল, ঠিক আছে? এখন আওয়ামী লীগের রাজনৈতিক কাঠামো বা বিএনপির রাজনৈতিক কাঠামোর সাথে আপনি কিন্তু অন্য অনেক রাজনৈতিক দলের রাজনৈতিক কাঠামো ম্যাচ করতে পারবেন না, ঠিক আছে? তো সুতরাং সেক্ষেত্রে আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল হিসাবে সরকারে আছে, তার মতামতের অবশ্যই একটি গুরুত্ব থাকবে, আছে, কিন্তু নির্বাচন কমিশন যেটি সঠিক মনে করবেন সেটিই করবেন। ইভিএমএ যে বাজেটটি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, 150 আসনে যদি সর্বোচ্চ করা হয়, সেটি অনেক বড় বাজেট, 9,000 কোটি টাকার বাজেট, এবং
রুমিন ফারহানা আপা যেটি কথাটি বললেন যে বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে অর্থনৈতিক অবস্থার কারণে বাংলাদেশে ব্যয় সংকোচন নীতি চলছে এবং সে কারণে দেখুন এখনও কিন্তু সরকার এই বিষয়টিতে অনুমোদন দেয়নি এবং আপনার খেয়াল আছে একদিন বা দুদিন পূর্বে আমাদের একজন নির্বাচন কমিশনার কিন্তু বলেছেন যে জানুয়ারির মধ্যে যদি ব্যাপারে কোনো সিদ্ধান্ত করা সম্ভব হবে না তাহলে হয়তো করা সম্ভব হবে না কারণ এখন আমরা মনে করি যে ইভিএম এর মাধ্যমে ভোটটি স্বচ্ছ হবে ভোটটি নিরপেক্ষ হবে কিন্তু এটিতে যে পরিমাণ অর্থ প্রয়োজন সেই অর্থটি যদি সরকার এখন সংস্থাপন না করতে পারে তাহলে তার কিছু করার নেই তাহলে তার ইভিএমটি করা যাবে না সেটি হয়তো আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আজকে যদি ইভিএম এর মাধ্যমে আপনি যদি ভোটের রেজাল্ট পরিবর্তনই করতে পারতেন তাহলে উত্তরার নির্বাচনে মাত্র 11% ভোটিং পার্সেন্টেজ বা অনেক অনেক জায়গায় 8% ভোটিং পার্সেন্টেজ দেখানোর তো কোনো প্রয়োজনই ছিল না সেগুলোতে তো বরং সরকারের সমালোচনা হয়েছে মানে বাংলাদেশের রাজনীতির যে অবস্থা ইভিএম এর বিপক্ষে তো অধিকাংশ রাজনৈতিক দল সেখানে কেন ইভিএমটা আসলে ইভিএম এ ভোট করতে হবে না ভোট করতে হবে না আজকে কিছু রাজনৈতিক দল ইভিএম এর বিপক্ষে মতামত দিয়েছে কিছু না অধিকাংশ রাজনৈতিক হ্যাঁ অধিকাংশ দিয়েছে কিন্তু আপনাকে তো সেটাই বললাম যে বিএনপি আর আওয়ামী লীগ মতামত দেওয়া আর ধরেন যারা জীবনে কোনোদিন সিটি পায়নি তাদের মতামতের মধ্যে কিন্তু পার্থক্য আপনাকে থাকতে হবে আপনাকে বুঝতে হবে কারা জনপ্রতিনিধিত্ব করে এখন তারপরেও আমরা ইভিএম এর পক্ষে মতামত দিয়েছি কিন্তু তার মানে কি নির্বাচন কমিশনকে ইভিএম করতেই হবে সেটি তো না তারা বলেছে সর্বোচ্চ 150 আসনে করবে এখন সেটির কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি নির্বাচন কমিশন যদি যৌক্তিক মনে হয় করবে যদি যৌক্তিক মনে হয় না করবে না লজ্জা কিনা এটা হচ্ছে বাস্তব আমাকে বাস্তবতাটা মানতে হবে এই বাস্তবতা নতুন তৈরি হয়নি বিএনপি যখন 2001 থেকে 6 ক্ষমতায় ছিল সেই সময় 3-4 সালে বিদেশে লবিস্ট আওয়ামী লীগ নিয়োগ করেছিল তাদের নাম ধাম সহ পত্রিকা এসছে কাকে কত টাকা পে করেছে সেগুলো সহ এসছে সুতরাং 111 তারপরে আসলো 111-এর সময় টিউজডে গ্রুপ আপনি জানেন নিশ্চয়ই সাংবাদিক মানুষ টিউজডে গ্রুপ খুব জনপ্রিয় হয়ে গেল এবং সেই টিউজডে গ্রুপে মাথা মাথা সাংবাদিক বাঘা বাঘা সাংবাদিক সহ আওয়ামী লীগের এখন যারা বড় বড় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছেন তারা কিন্তু রেগুলার উঠা বসা করতেন টিউজডে গ্রুপে তারপরে তো আওয়ামী লীগ সরকার গঠন করলো এবং তখন থেকে আমরা দেখছি যে আওয়ামী লীগ যখনই কূটনীতিকরা কোনো কথা বলছেন যেটা তাদের হয়তো সরাসরি স্বার্থের পরিপন্থী বা তাদের পক্ষে যাচ্ছে না তখনই তারা কূটনীতিকদের ব্যাপারে খুব কঠোরভাবে সোচ্চার হচ্ছেন কিন্তু অতীতে তো আমরা দেখেছি যে তারা কূটনীতিকরা যখন তারা বিরোধী দলে ছিলেন কূটনীতিকদের কথা যখন তাদের পক্ষে গেছে তারা কিন্তু কূটনীতিকদের এই কথা ব্যবহার করেছেন এমনকি ক্ষমতায় থাকা অবস্থায় কূটনীতিকদের কথা যদি তাদের পক্ষে যায় কোনো কূটনীতিক যদি বলে থাকেন যে বাংলাদেশে মানবাধিকার অবস্থা ভালো বা গণতন্ত্রের অবস্থা ভালো সাথে সাথে কিন্তু তারা সেটাকে লুফে নেয় এবং সেটাকে তারা সর্বত্র ব্যবহার করে সুতরাং আপনি একটা যদি গ্রহণ করেন তাহলে আপনাকে অন্যটাও গ্রহণ করতে হবে কিছু নেব কিছু বাদ দেব তাহলে তো আসলে হয় না আর কূটনীতি কিন্তু কোনো চ্যারিটি না এটা বুঝতে হবে প্রত্যেকটা দেশ তার অর্থনৈতিক ভূরাজনৈতিক ইত্যাদি বিবেচনায় মনে মানে কোন দেশের সঙ্গে বন্ধুত্ব করবে কোন দেশের সঙ্গে বাণিজ্য করবে কোন দেশের সঙ্গে বন্ধুত্ব করবে না কোন দেশের রাজনীতিতে নাক গলাবে কোন দেশের রাজনীতিতে নাক গলাবে না এগুলো কিন্তু তারা পারস্পরিক স্বার্থের উপরে ভিত্তি করে নির্ণয় করে বাংলাদেশের সাথে অন্যান্য দেশের যেই সমস্যাটা তৈরি হয়েছে সেটা হলো বাংলাদেশ সরকার যখন তাদের সঙ্গে কোনো আলোচনায় বসে তখন দেশের স্বার্থটা প্রাধান্য পায় না তাদের ক্ষমতায় থাকতে হবে এই স্বার্থটাই মূল স্বার্থ হয়ে দাঁড়ায় এবং মূল আলোচনার কার্ড হয়ে দাঁড়ায় সে কারণে দেখা যায় যে অন্যান্য রাষ্ট্রগুলো কিন্তু বাংলাদেশের কাছ থেকে ভারতের ফর এক্সাম্পল ভারতের কথাই তিস্তার পানি কিন্তু আমরা আনতে পারি নাই সীমান্ত হত্যা কিন্তু আমরা বন্ধ করতে পারি নাই আমরা কিন্তু ঠিকই ট্রানজিটটা অনেক কম খরচে মানে একেবারে প্রায় বিনামূল্যে দিয়ে দিছি তার বদলে কিন্তু আমরা বাণিজ্য ঘাটতি বা বাণিজ্য বৈষম্য যেটা সেটা দূর করার একটা মানে ছিটমহল আমরা পেয়েছি সেটা তো আরও 50 বছর আগে পাওয়ার কথা ছিল এবং সেটার আমাদেরকে কোনো চ্যারিটি করে নাই ভারত ভারতের কাছ থেকে কোনো কিছু বাড়তি পাইনি আমাদের ন্যায্য যে পাওনা সেটা 50 বছর আগেরটা ওদের বরং সরি বলা উচিত যে 50 বছর আগে যেটা দেওয়ার কথা সেটা 50 বছর পরে দিছে তো সুতরাং ভারত বলেন আমি ভারত ইজ জাস্ট অ্যান এক্সাম্পল আপনি যে কোনো দেশের কথাই বলেন না কেন তারা যখন এই সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসে তখন তারা মনে করে যে এই সরকারকে তারা ক্ষমতায় রেখেছে এই সরকার জনগণের ভোটে নাই এই সরকারের পায়ের নিচে সেই মাটিটা নাই তো সুতরাং আমরা এই সরকারের কাছ থেকে যা পাবো সেটাই আমাদের লাভ এবং এই যে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে তার কারণ হচ্ছে আমরা কোনো
মানে একটা সম্মানজনক সরকার বাংলাদেশে নাই। সম্মানজনক সরকার বলতে আমি বোঝাচ্ছি যে সরকারটি জনগণের সমর্থন পুষ্ট, যে সরকারটি জনগণের ভোটে আছে, এরকম কোনো সরকার বাংলাদেশে নাই। এবং সে কারণেই কূটনীতিকরা, আপনি দেখবেন টাইম টু টাইম তারা কিন্তু বিভিন্ন রকম মন্তব্য করে, তাদেরকে তলব করা হয়, তাদেরকে ডাকা হয়, তাদেরকে থ্রেট দেওয়া হয়, তাদেরকে সাংবাদিকদের বলে দেওয়া হয় তাদেরকে এই প্রশ্ন করো, কিন্তু তাতে কিন্তু তাদের মুখ বন্ধ হয় না। আর আমরা এই নির্বাচন কমিশনের ব্যাপারে দুটো কথা, দুটো নির্বাচন আমরা দেখেছি, একটা হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, গাইবান্ধা 5 উপনির্বাচন। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে একজন এমপি মাত্র বাহার সাহেব, ওনাকে এলাকা থেকে সরাতে গলদ ঘর্ম হয়ে গেছে নির্বাচন কমিশন, শেষ পর্যন্ত ওনাকে সরাইতে পারে নাই। হাইকোর্টে গেছে, হাইকোর্ট রুল ইস্যু করেছে, কিন্তু কোনো কাজ হয় নাই, বাহার সাহেব সরেন নাই। আমার প্রশ্ন হলো, একটা সিটি কর্পোরেশন উনি একজন এমপিকে যেই কমিশন সামলাতে পারে না, তারা কি করে 300 আসনের 300 জন এমপিকে সামলাবেন? না, এক। দুই, গাইবান্ধা উপনির্বাচন যদি আসেন, এই একটা সিটের একটা উপনির্বাচন তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, এমনই কারচুপি হয়েছে। সিসিটিভিতে তারা, ওনারা যা কি দেখেছেন ওনারাই ভালো জানেন, এমনই কারচুপি হয়েছে, কারণ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। আমার প্রশ্ন হলো যে ওনারা যে 2024 জাতীয় নির্বাচন করবার ঝুঁকিটা নিচ্ছেন এই সরকারের অধীনে, ওনারা কি 300 আসনের নির্বাচন বন্ধ করে দেওয়ার হিম্মত রাখেন, শক্তি রাখেন ওনারা? না, ঢাকায় বসে আসলে 300 আসনে সিসিটিভি দেখে আসলে অ্যাবসলুটলি সম্ভব না, সম্ভব না। আপনি কয়টা আসনে সিসিটিভিতে দেখবেন, তাই না? আর মাগুরা উপনির্বাচনের কথা বলছেন, মাগুরা উপনির্বাচন আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই, এটা একটা কারচুপিপূর্ণ নির্বাচন ছিল, এখন তো 300 আসনই মাগুরা মাগুরা আসন, এখন তো আপনার প্রতিটা ইউনিয়ন ইউনিয়ন মাগুরা হয়ে গেছে। তো এইরকমভাবে পুরো ব্যবস্থাটা যখন ভেঙে পড়েছে, ধ্বংস হয়ে গেছে, তখন এই দলীয় সরকারের অধীনে আরেকটা নির্বাচন করা আরেকটা প্রহসন ছাড়া আর কিছু। যাক, আগামী দিনে নির্বাচন আপনারা যাবেন কিনা বা কি নির্বাচন হবে সেটা সময় বলে দেবেন, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন রহিম সুপার এক্সট্রিম, যে কথা বলতে চাই অনুষ্ঠান। এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছি। দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত। রহিম সুপার এক্সট্রিম, যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন জনাব তানভীর শাকিল জয়, জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ জায়েক, এবং ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় সংসদে বিএনপির দলীয় হুইপ। রুমিন ফারহানা, বিরতির আগে আপনি কথা বলছিলেন, আবার আপনাকে দিয়ে শুরু করতে চাই, যে আপনারা তো বিভাগীয় 5টা শহরে 5টি সমাবেশ করলেন এবং আগামীতে আরও আপনাদের বেশ কয়েকটি সমাবেশ রয়েছে, তো এই সমাবেশ থেকে আসলে বিএনপির প্রাপ্তিটা কী হলো, আপনাদের অ্যানালাইসিসটা কী? বিএনপির বেশ কিছু প্রাপ্তি আছে। এক হচ্ছে, এত বড় একটি দল এবং দল গঠন চলার নিয়মই হচ্ছে সংগঠন, আন্দোলন, সংগঠন, এবং সংগঠনটাকে শক্তিশালী করা, সংগঠনটাকে চাঙ্গা করা, নেতাকর্মীদেরকে চাঙ্গা করা, এটা একটা বিরাট কাজ, এবং এই সমাবেশগুলো আমাদের নেতাকর্মীদেরকে সেই চাঙ্গা ভাবটা দিয়েছে। দুই হচ্ছে, সরকার দীর্ঘদিন ধরে বলে আসছিল বিএনপির লোক জমায়েত করতে পারবে না, বিএনপির কর্মী নাই, বিএনপির সমর্থক নাই, বিএনপিকে মানুষ পছন্দ করে না, বিএনপির আন্দোলন করার মুরদ নাই, বিএনপি ঈদের পরে, চাঁদের পরে, পূজার পরে আন্দোলন করে, ইত্যাদি ইত্যাদি, মানে নানানভাবে বিএনপিকে কটাক্ষ করা হয়েছে দীর্ঘ সময়। এই সমাবেশগুলো কিন্তু তার একটা বিরাট জবাব ছিল, এই কারণেই জবাব ছিল যে সরকার পদে পদে বাধা দিয়েছে, গণপরিবহন বন্ধ রেখেছে, সরকার বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করেছে। আমাদের জেলায় জেলায় যখন সমাবেশ হচ্ছিল, তখন কিন্তু আমাদের 5 কর্মীকে গুলি করে মারা হয়েছে, আমাদের 500 নেতাকর্মীকে এই 2 মাসের মধ্যে গ্রেফতার করা হয়েছে, আমাদের 35 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা চলতেছে, এবং সেই মামলা আবার নতুন করে বেগ গতিবেগ পাইছে আমাদের এই সমাবেশগুলোর পরে। কিন্তু মানুষ কিন্তু আশা বন্ধ করে নাই, নিজের 2 পায়ের উপর ভর করে, হাতে কিছু চিরা মুড়ি নিয়ে 2 দিন আগে থেকে মানুষ সমাবেশস্থলে গিয়ে জড়ো হয়েছে, মানুষ রাতে খোলা আকাশের নিচে ঘুমিয়েছে, আমরা ডেকে করে খিচুড়ি রান্না করে দিয়েছি, আমরা খেয়েছি, তারাও খেয়েছে, সবাই খেয়েছি। তো এই যে আমাদের কেন্দ্রের সাথে একবার তৃণমূলের যে একটা আত্মিক বন্ধন, সেটা কিন্তু এই সমাবেশগুলোর মধ্যে দিয়ে আরও শক্তিশালী হয়েছে। 3 নম্বর হলো, এই সমাবেশগুলো সরকারকে একটা বার্তা দিয়েছে, এবং একই সঙ্গে সরকার যে ভীত সেটা কিন্তু খুব পরিষ্কার। নাহলে আপনি দেখেন 10ই ডিসেম্বর ঢাকায় কি হবে, এটা নিয়ে কিন্তু সরকারের ঘুম আরাম হয়ে গেছে। ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি নানান কথাবার্তা বলছেন, টাকা উড়ে বেড়াচ্ছে, আমাদের মহাসচিব টাকার উপরে বসেছে, মানে ওনার কথার কোনো, মানুষও হাসে, ঘোড়াও হাসে ওনার কথায়, কিন্তু উনি বলে যাচ্ছেন কথাগুলো। এই যে আওয়ামী লীগের এক ধরনের দেউলিয়াত্ব,
এটা কিন্তু আমরা বুঝতে পারতাম না যদি না এই সমাবেশগুলো এভাবে সফলভাবে আমরা করতে পারতাম। চার হচ্ছে মহাপরাক্রমশালী যেই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ আজকে 15 বছর কোনো ভোট ছাড়া ক্ষমতায় টিকে আছে এবং নানান রকম কূট কৌশলে অতি পারদর্শী, তারা মনে করেছিল যে তাদের বোধহয় মানে কোশ্চেন করবার মতো বা তাদেরকে মুখোমুখি দাঁড়াবার মতন কোনো শক্তি বাংলাদেশে তারা অবশিষ্ট রাখে নাই। বিএনপিকে তারা মাটির সাথে মিশিয়ে দিতে পেরেছে, বিএনপির চেয়ারম্যান আমাদের চেয়ারপারসনকে তারা কারাগারে রেখেছে, রাজনীতি থেকে দূরে রেখেছে, তিনি রাজনীতি করতে পারছেন না, অ্যাক্টিং চেয়ারম্যান দেশে ফিরতে পারছেন না, আমাদের মহাসচিব থেকে শুরু করে আমাদের তৃণমূল পর্যন্ত কর্মীদের বিরুদ্ধে মামলা এবং অনেক নেতাকর্মী গুম হয়েছে, অনেক নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, বিএনপিকে ভাঙার চেষ্টা হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, এত কিছু মোকাবেলা করে যে দলটা এভাবে ঘুরতে পারবে এটা আওয়ামী লীগ কল্পনাও করেনি। সুতরাং আওয়ামী লীগের জন্য এটা একটা বিরাট জবাব ছিল। আরেকটা বিষয় 5 নম্বর, যেটা বিএনপি এই যে সমাবেশগুলো হচ্ছে, এই সমাবেশে আপনি মনে করেন শুধু বিএনপির নেতাকর্মীরাই জমা হচ্ছে? নো, বহু সাধারণ মানুষ। এই রিপোর্ট কিন্তু প্রথম আলোর মতন একেবারে লিডিং নিউজ পেপার তারা করছে যে খলিলরা এই সমাবেশে আসছে। খলিল একটা একজন ব্যক্তি, একজন নাম, একজন কৃষক, তিনি বরগুনা থেকে হেঁটে হেঁটে জমায়েত হয়েছেন সমাবেশে। তাকে প্রশ্ন করা হয়েছে যে এই যে আপনি হেঁটে হেঁটে আসলেন, আপনি বিএনপির কোনো পদে আছেন, ওয়ার্ড লেভেলে কোথাও আছেন, ইউনিয়ন লেভেলে কোথাও আছেন? বললেন আমি কোথাও নাই, আমি বিএনপি সাথে আসছি এই কারণে যে আমাকে এখন 70 টাকা দিয়ে চাল কিনতে হয়, আমাকে 200 টাকা দিয়ে তেল কিনতে হয়, আমি 50 টাকার নিচে একটা সবজি কিনতে পারি না, আমি চলবো কী করে, আমার 5 জনের সদস্য ফ্যামিলিতে আমি কীভাবে চলবো, আমার মতন এরকম আরও শত শত মানুষ আমার সঙ্গে এসছে যারা বিএনপির ধারে কাছে নাই, মানে জনগণের ভিতরে আপনারা একটা বার্তা দিতে পেরেছেন এবং জনগণ আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং জনগণ এই যে আওয়ামী লীগের লাল কার্ড দেখানো, এই সমাবেশগুলো কিন্তু আওয়ামী লীগের মুখের উপর একটা লাল কার্ড যে নো আওয়ামী লীগ, আওয়ামী লীগকে না বলা, এবং এই না বলাটা বিএনপির কর্মী, বিএনপির নেতা, বিএনপির পদধারী ব্যক্তি তারা তো না বলবেই, তারা তো সরকারকে লাল কার্ড সকাল বিকাল দেখাবেই, কিন্তু সাধারণ মানুষ যখন তার সঙ্গে যুক্ত হয়, সুইং ভোটাররা যখন তার সঙ্গে যুক্ত হয়, যারা হয়তো জীবনে কোনোদিন আওয়ামী লীগকে ভোটও দিচ্ছে, তারাও যখন আমাদের সাথে যুক্ত হয়, আপনি দেখেছেন ফরিদপুরের সমাবেশে সংখ্যালঘু সম্প্রদায় যাদেরকে আওয়ামী লীগ তার ভোট ব্যাংক মনে করে এবং মনে করে যে তাদের উপর যে অত্যাচারই করা হোক না কেন তারা আর কোথায় যাবে, তাদের ভোট আওয়ামী লীগকে দিতে হবে, সেরকম কয়েকশো মানুষ ঢোল করতাল তাদের যে বাদ্যযন্ত্র আছে সেগুলো নিয়ে নেচে গেয়ে তারা ফরিদপুরের সমাবেশে এত লোকের সমাবেশে আপনাদের আসলে যেই দাবি সেই দাবিটা আপনারা পূরণ করতে পারবেন কিনা, আমি একটু আলোচনা আসবে একটু পরে, আমি একটু জয় ভেঙ্কা জানতে চাই যে রুবিন ফারহানা যেমন বলছিল যে ব্যাপক লোকের সমাগম হয়েছে, সরকারকে তারা লাল কার্ড দেখিয়েছে, এতে সরকার ভীত হয়ে পড়েছে, আসলে কি সরকার ভীত হয়ে পড়েছে বা দল হিসেবে কিছু নেই সঙ্গে আসছে? যেহেতু আগে কয়েকটা বিষয় ছিল এগুলো একটু এক এক করে বলতে হবে। যেমন আগে যে কূটনীতির প্রসঙ্গ যেখানে ছিল সেখানে কিছু কোয়েশ্চেন এসেছিল, যেমন ভারতের সাথে আমাদের সম্পর্কের বিষয়ে বলা হয়েছে। দেখুন, আপনি যথার্থই বলেছেন, ছিটমহলের কথা বলেছেন, সমুদ্র সীমা বিজয়ের কথা বলেছেন, আমাদের আরও প্রাপ্তি ভারতের কাছ থেকে কিন্তু প্রয়োজন, কিন্তু যে প্রাপ্তিগুলো আওয়ামী লীগ সরকার 96 সালে ক্ষমতায় এসে পাহাড়ে শান্তি, এই বিষয়গুলো কিন্তু বিএনপি এর আগে দীর্ঘ সময় ক্ষমতায় ছিল। আমরা দেখেছি বিএনপির সময় প্রধানমন্ত্রী ছিলেন তিনি ভারতে যেয়ে তিস্তার কথা বলতেই ভুলে গিয়েছিলেন, সুতরাং ওনাদের সময় তো প্রাপ্তি শূন্য, নেগেটিভ। আমাদের সময় হয়তো অনেক কিছু হয়েছে, আরো হওয়া প্রয়োজন। আজকে ভারত একটি বৃহৎ রাষ্ট্র এবং আমরা সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই এবং আমরা সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে আজকে যেমন সীমান্তে হত্যাকাণ্ড, সীমান্তে হত্যাকাণ্ড কিন্তু একদম শূন্য হয়নি, কমেছে, ঠিক আছে? তো আমাদের লক্ষ্যটা হলো সেই পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি সুন্দর সম্পর্ক সকল দেশের সাথেই রাখা, এখন তার আচরণ যেটাই হয়ে থাকুক। আজকে দেখুন, এখানে আমরা 2001 সাল থেকে 2006 সালে কি দেখেছি, আজকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, আজকে জঙ্গি রাষ্ট্র, এই সকল বিষয় আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের ওপরে সিলেটে বোমা হামলা হয়েছে, আমরা সকল জেলায় সিরিজ বোমা হামলা দেখেছি, আমরা বাংলা ভাইয়ের উত্থান দেখেছি। এই কথাগুলো আমি এই কারণে বলছি যে ওই সময়ও কিন্তু বিদেশি রাষ্ট্রগুলো বারবার এই ঘটনাগুলো নিন্দা জানিয়েছে, তাদের বক্তব্য প্রকাশ করেছে, ঠিক আছে? তখন কিন্তু আবার বিএনপি রিফিউট করেছে। এখন সেখানে হয়তো বিএনপির যুক্তি থাকতে পারে, সেটা বিএনপির ভিন্ন বিষয়। আজকে এখানে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের কথা বলা হলো, দেখুন এখানে এই যে বাহার সাহেবের বিষয়টি বারবার বলা হয়, নির্বাচন কমিশন তাকে সাজেস্ট করতে পারে, তাকে রিকোয়েস্ট করতে পারে, কিন্তু আপনি আইনগতভাবে একজন সংসদ সদস্যকে কিন্তু তার নির্বাচনী এলাকা থেকে, যে সে যদি নির্বাচনী আচরণ ভঙ্গ না করে তাহলে কিন্তু আপনি তাকে বের করে দিতে পারেন না, এবং হাইকোর্ট কিন্তু নির্দেশনা দিয়েছে, কিন্তু বাহার সাহেব যদি ওখানে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করতো, ওখানে বিএনপির যিনি প্রার্থী ছিলেন তিনি কিন্তু, বা যেখানে অন্য দলের যে প্রার্থী ছিলেন তারা কিন্তু মামলা করে হাইকোর্ট থেকে সেই রায় আনলে তিনি কিন্তু সেখান থেকে সরতে বাধ্য হতেন। সুতরাং বাহার সাহেব ওখানে অবস্থান করছেন জন্যেই সেটি নির্বাচনী বিধির লঙ্ঘন, এটি কিন্তু সঠিক নয়।
আজকে দেখুন এখানে আপনাদের সমাবেশের কথাটি আনলেন, সমাবেশের জনসংখ্যা দিয়ে লোক সংখ্যা দিয়ে আওয়ামী লীগ মোটেই বিচলিত নেই। বিএনপির বন্ধুরাও জানেন, আমরাও জানি যে সমাবেশে লোক দিয়ে সরকার পতন কোনো সময় হবে না। সেটি যদি হতো তাহলে গত 13-14 বছরে অনেক কিছুই তারা অনেক সময় অনেক কিছু করার চেষ্টাই করেছিলেন। আজকে তাদের সমাবেশের কথা বাদ দিন, আমরা হেফাজতের যে সমাবেশ হয়েছিল শাপলা চত্বরে, অন্যের ঘাড়ে ভর দিয়েও কিন্তু বিএনপি সে সময় ক্ষমতায় আসতে চেয়েছিলেন, সারা ঢাকা শহর যখন তারা জ্বালিয়ে দিচ্ছিল সেই সময় সেটা নিন্দা জানানো তো দূরের কথা, তারা কিন্তু হেফাজতকে সেই সময় সমর্থন দিয়েছিল। আজকে দেশের কথা তারা চিন্তা করেনি, তাদের ক্ষমতায় যাওয়ার কথা চিন্তা করেছে। আজকে এখানে 10ই ডিসেম্বর তারা একটি ঢাকায় জনসমাবেশ করবে, করতেই পারে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। সারা বাংলাদেশে তারা বিভাগীয় সমাবেশ করছেন, তারা তাদের সেখানে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, তাদের অনেক নেতাকর্মী আছেন, তারা উপস্থিত হচ্ছেন। একটি মিটিং যখন হয় সেখানে নেতাকর্মীর বাইরেও সাধারণ মানুষও কিন্তু আসেন, এটা স্বাভাবিক। সে বিএনপি সমর্থন করতেও পারে নাও সমর্থন করতে পারে, কিন্তু মিটিংয়ে উপস্থিত হবে, এটি একটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো বিষয় না। আজকে যদি আমি জনসংখ্যার বিচারে করি, জেল হত্যা দিবসকে ঘিরে আমাদের আমার নির্বাচনী এলাকায় কাজীপুরে একটি সমাবেশ হয়েছিল, 30,000 লোক হয়েছে, তাহলে 30,000 লোক যদি ওখানে হয় তাহলে তো বলতে হবে যে সিরাজগঞ্জ শহরে বিএনপিকে পুরো লাল কার্ড দেখায় দিল, কিন্তু সেটি তো আসলে বাস্তবতা নয়। আমি মনে করি যে জনগণ যদি কোনো আন্দোলনের সাথে কোনো মুভমেন্টের সাথে সম্পৃক্ত থাকে সেখানে একটি জনগণের জোয়ার হবে, জনগণের অভ্যুত্থান হবে, যেটি আমরা বাংলাদেশে কেন বিশ্বের অনেক রাষ্ট্রেই দেখেছি। বিএনপি যদি সত্যিকার অর্থেই কোনো সময় জনগণের মন জয় করতে পারে তাহলে সেটা গণ অভ্যুত্থান বিএনপিই করতে পারবে, সেই চেষ্টা তো তারা গত 13 বছর ধরেই করছে, আরও চেষ্টা করবে। তারা যদি কোনো সময় সফল হয়, জনগণ যদি মনে করে তারা ক্ষমতায় আসবে, কোনো বিদেশি রাষ্ট্রের কথায়ও বাংলাদেশে কিন্তু ক্ষমতার পট পরিবর্তন হবে না। আপনি দেখুন 2014 সালের নির্বাচনের আগে জাতিসংঘ থেকে তো অনেক হোমরা ব্যক্তি এসে ঢাক বাংলাদেশে মাসের পর মাস বসেছিল, তখন তো বিএনপির কথাবার্তা শুনে মনে হয়েছে বিএনপি বোধহয় পরের দিনই ক্ষমতায় চলে গেছে, হয়েছে হয়নি। কিন্তু 2018 সালের নির্বাচনে এসে অনেকে অনেক সবক দিয়েছেন, অনেক কিছু বলেছেন। সুতরাং আমি মনে করি যে আজকে রাজনীতি যে পথেই যাক এবং রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিছু কিছু ক্ষেত্রে এটি বাস্তবতা যে রাজনীতিতে সংঘাত হয় প্রতিহিংসাও থাকে বাংলাদেশে, আমরা যদি বলি যে এটা নেই কোনো সময় এটি অস্বীকার করা যাবে না। সুতরাং আমি মনে করি যে সমাবেশ করাটি ভালো বিষয়, বিএনপি সমাবেশ করছে, আওয়ামী লীগ আমাদের ডিসেম্বর মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল, ডিসেম্বর বাঙালি জাতির জন্য একটি স্পেশাল সময়, আমাদের সকলের জন্য স্পেশাল সময়, আওয়ামী লীগের কাউন্সিল আছে ডিসেম্বরে, আমাদের সহযোগী সংগঠনগুলো কাউন্সিল আছে, সেটি নিয়ে আমাদেরও বড় বড় গণজমায়েত হবে। আজকে আপনি দেখুন যুবলীগের যে প্রতিষ্ঠাবার্ষিকীগুলো সমাবেশ হলো সেখানে অগুন্তি লোক হয়েছে, সারা ঢাকা শহর সেদিন প্রায় ব্লক হয়ে গিয়েছিল, ভরে গিয়েছিল লোকে। তার মানে কি? তার মানে এত লোক আসলো মানে আমরা কি বলছি যে না বিএনপির কোনো লোক নেই, রাজনীতিতে এই সংখ্যাটা নিয়ে কার সমাবেশে কত লোক হলো এইটা আলোচ্য বিষয়টা কেন হলো? এই যে আলোচ্য বিষয় দেখুন 10ই ডিসেম্বর নিয়ে রুমিন ফারহানা যে কথাটি বললেন, ঠিক আছে, দেখুন এই বিষয়টি কে শুরু করেছে, এটি সম্পূর্ণ শুরু করেছে বিএনপি, বিএনপির যুগ্ম মহাসচিব রিজভি সাহেব, তিনি এবং সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান সাহেব, ওনারা কিন্তু অনেক মানে আমি বলবো যে একদম মাঠ থেকে উঠে আসে রাজনীতিবিদ। তো ওনারা যখন এমন কথা বলেন যে 10 তারিখের পরে বেগম খালেদা জিয়ার কথায় দেশ চলবে বা জনাব তারেক রহমানের কথায় দেশ চলবে, এই মানে ওনারা নিজেও কিন্তু জানেন যে এই কথাগুলো বলার ফলে ওনাদেরই ওয়েটটা কমে যাচ্ছে, দলেরই ওয়েটটা কমে যাচ্ছে। তো এই কথাগুলো বলার পরে কিন্তু রাজনীতিতে একটা মুখরোচক অবস্থা তৈরি হয় এবং যার ফলে আমি মনে করি যে মিডিয়া থেকে অনেক সময় হয়তো একটি সমাবেশকে কাভারেজ করলে বেশি লোক হয়েছে হলে বা বেশি লোক যদি হয় সেটিও একটু কাভারেজ পায়। কিন্তু আমি মনে করি আমরা দুদল থেকে যে কথাই বলি যে সমাবেশে কার লোক কম হয়েছে বা বেশি হয়েছে এটি সত্যিকার অর্থেই কোনো বিবেচ্য বিষয় না, কেননা সমাবেশের লোক দিয়ে কোনো সময় বাংলাদেশের রাজনীতিতে কোনো ভাগ্য নির্ধারণ হয়েছে বলে আমার জানা নেই। আপা আপনারও কি একই মত যে সমাবেশের লোক দিয়ে রাজনীতি বাংলাদেশের রাজনীতির ভাগ্যটা নির্ধারিত হয় না? যদি না হয় সেক্ষেত্রে আপনারা যে ইস্যু নিয়ে আন্দোলন করছেন যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং এই সরকারের পদত্যাগ, তো এই পদত্যাগের দাবি যেটা সেটার আপনারা আসলে অ্যাচিভ করবেন কিভাবে? এটা কি সমাবেশের লোক দিয়ে না এটা সংসদের দিকে যাবে? সমাবেশের লোক কিন্তু একটা বিরাট ইন্ডিকেটর। আওয়ামী লীগের সমাবেশের সাথে বিএনপির সমাবেশের আকাশ পাতাল ফারাক আছে। কি ফারাক? আওয়ামী লীগের সমাবেশে গেলে আপনি নিরাপত্তা পাবেন, আওয়ামী লীগের সমাবেশে মুখ দেখাতে পারলে আপনার কিছু ব্যবসা বাণিজ্যের সুবিধা হবে, কিছু যেহেতু পার্টি পাওয়ারে আছে আপনার অন্যান্য আখেরে কিছু লাভ হবে। অন্তত আওয়ামী লীগের সমাবেশে গেলে আপনার কোনো ভয় নাই, রিস্ক ফ্রিভাবে আপনি যেতে পারবেন, ন্যূনতম পাওয়া হচ্ছে এইটুকু। সেই সাথে বিরিয়ানির প্যাকেট আছে, নানান গল্প আছে, বাজারে টাকা ওড়ার কথা আছে, আরাম করে সোফায় চেয়ারে বসার ব্যবস্থা রাখা আছে, পুলিশে প্রোটেকশনের ব্যবস্থা আছে, ইত্যাদি ইত্যাদি। বিএনপি সমাবেশে গেলে আপনি ন্যূনতম যে ঝুঁকিটা নেন সেটা হচ্ছে আপনি কোনো মামলার আসামি হবেন, আর সর্বোচ্চ যে ঝুঁকিটা নেন সেটা হচ্ছে আপনি প্রাণ হারাবেন।
তো তারপরেও যখন বিএনপির সমাবেশে এত মানুষ যায় তখন সেটা একটা বার্তা তো বটেই। দুই হচ্ছে ইলেকশন, সারা বিশ্বব্যাপী ইলেকশন হচ্ছে জনপ্রিয়তা মাপার একমাত্র উপায়, কিন্তু বাংলাদেশে তো ইলেকশন ব্যাপারটা নাই। তো বাংলাদেশে এখন কোন দলে কত লোক আসছে, কত লোকের সমাবেশ কোন দল করতে পেরেছে, কোন দলে ঝুঁকি নিয়ে এসছে, কোন দলে বিরিয়ানির প্যাকেট পেয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি আলোচনা থাকবেই, এটা আপনি বন্ধ করতে পারবেন না। বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন দেন, তারপর আপনি দেখেন কোন দলে জনপ্রিয়তা কেমন। এখন কথা হচ্ছে সুষ্ঠু নির্বাচনটা কিভাবে আমরা আদায় করবো, এটাই তো প্রশ্ন। দেখুন, 1994 সালে কিন্তু সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ছিল না, আওয়ামী লীগ যুগপৎ আন্দোলন করে জামাতের সঙ্গে অন্যান্য দলের সঙ্গে মিলে, জাতীয় পার্টির সঙ্গে মিলে বাধ্য করেছিল সংবিধানে তত্ত্বাবধায়ক ইনকর্পোরেট করতে। পরে যখন তারা দেখলো যে তাদের পক্ষে আর ক্ষমতায় আসা সম্ভব না তত্ত্বাবধায়ক দিয়ে, তারা এটাকে সরালো। আবারও যে সেটা ইনকর্পোরেটেড হবে না সেটা তো বলা যায় না, এবং এখনও আমাদের নির্বাচনের এক বছরের উপরে বাকি। এই এক বছরের মধ্যে অনেক নদীর পানি অনেক দিকে বয়ে যাবে, অনেক মানে অনেক পরিবর্তন আসবে, এবং রাজনীতিতে কোনো কিছুই কিন্তু শেষ নাই, শেষ কথা বলে আসলে রাজনীতিতে কিছু নাই। কি হবে সেটা দেখবেন, কারণ আওয়ামী লীগ কি বোঝে না যে 14 আর 18 স্টাইলে 24 তারা চলতে পারবে না? আওয়ামী লীগ কি বোঝে না যে জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়ে আর যাই হোক এই এই এইটার এই এটা তো তারা ব্যবহার করে দেখছে, জাতীয় পার্টিকে বিরোধী দলে নিয়ে তারা দেখছে, সেটাও কাজ করে নাই। এখন তারা জাতীয় পার্টির উপরেও দেখি তাদের নজরদারি এমন বাড়া বেড়েছে যে বাংলাদেশের রাজনীতি তারপর একটা জিনিস, সেটা হলো যে কোনো দাবি আদায় আসলে রাজপথেই হয়, সহিংসতার মাধ্যমেই হয়। তো বিএনপি কি আসলে সে পথে হাঁটতে চায়? যদি কোনো পথ খোলা না থাকে তাহলে তো রাজপথে আমার যেতেই হবে, এবং আমার যদি ফয়সালা রাজপথে করতে হয় আমরা ফয়সালা রাজপথে করব। কারণ আমরা দেখছি মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষ মুক্তি চায়, সবচেয়ে বড় কথা মানুষ মুক্তি চায়। আরেকটি নির্বাচন হলে আওয়ামী লীগ আসবে না, বিএনপি আসবে না, জাতীয় পার্টি আসবে, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো একটি সুষ্ঠু নির্বাচন হওয়া, এবং যে কোনো মূল্যে একটি সুষ্ঠু নির্বাচন আমরা আদায় করার চেষ্টা তো করবোই, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করব। আমার ভাই প্রশ্ন করছিলেন যে বাহার সাহেবকে এলাকা ছাড়া করার কোনো বিধি আছে কিনা, আছে। এই ব্যাপারে আমাদের সাবেক নির্বাচন কমিশনার শাখাওয়াত সাহেব পরিষ্কার বলেছিলেন যে তিনি যখন নির্বাচন কমিশনার ছিলেন তখন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ওই এলাকায় ছিলেন আমাদের সাবেক মন্ত্রী নাসিম সাহেব, আমার ভাইয়ের পিতা, প্রয়াত পিতা। উনি কিন্তু এলাকা থেকে চলে গিয়েছিলেন যখন নির্বাচন কমিশন ওনাকে বলেছিল আপনি এলাকায় থাকবেন না, উনি এলাকা থেকে চলে গিয়েছিলেন। সুতরাং সেরকম নির্বাচন কমিশনারও দরকার, আবার সেরকম নেতাও হতে হয় যে যারা আইন মেনে চলে, সেই রকম নেতাও দরকার হয়। বাহার সাহেব তো আইন মানেন নাই, কারণ নির্বাচন বিধিতে পরিষ্কার বলা আছে আপনি যদি কোনোভাবে ইনফ্লুয়েন্স করেন ভোটে তাহলে আপনি সেখানে থাকতে পারবেন না। নির্বাচন কমিশন বলছে ওনার প্রেজেন্সটা ইটসেলফ একটা ইনফ্লুয়েন্স এলাকায়, মানুষ ভয় পাচ্ছে ওনার প্রেজেন্সে, সুতরাং ওনাকে এলাকা ছাড়তে হবে, এটা আচরণ বিধির মধ্যেই বলে দেওয়া আছে। নির্বাচন কমিশন এসে সে কাজটা পারেনি, এমন অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে। লাস্ট একটা কথা শুধু বলি, হেফাজতের পরিণতি হবে বিএনপি, আওয়ামী লীগ থেকে বারবার এই কথা বলা হচ্ছে, এটা বলতে ওনারা কি মিন করছে, হেফাজতের সাথে আসলে ওনারা কি করেছিলেন, এই প্রশ্নটা আমি আজকে রাখছি। মানে জয় ভাই, এই যে বিএনপি বলছে যে তারা আসলে রাজপথে যদি যেতে হয় তাহলে রাজপথে গিয়েই তারা আন্দোলন করবেন, সেটা তো আসলে রাজপথে যদি একটা ফয়সালা হয় সেটা তো সহিংসতার দিকেই যাবে, এবং সাধারণ জনগণ কিন্তু এই বিষয়টা নিয়েই উদ্বিগ্ন বেশি। তো সরকারের পক্ষ থেকে কি এটা কি কোনো সংলাপ আয়োজন করা বা জি অ্যামিকেবল কোনো সলিউশন সম্ভব কি না? আমরা তো কোনো সময় সংঘাত চাই না, আওয়ামী লীগ কোনো সময় সংঘাত চায় না, এবং রাজপথে রাজনৈতিক দল থাকবে এটিও কিন্তু অস্বাভাবিক বিষয় নয়। আজকে বিএনপি যদি বলে যে তারা রাজপথে ফয়সালা করার মানে ইচ্ছা পোষণ করে সেটিও তারা বলতেই পারে, এটা রাজনীতিতে একটা স্বাভাবিক প্রক্রিয়া, ঠিক আছে। কিন্তু রাজপথে যে সংঘাত হবে এটি আমরা কোনো মতেই চাই না। আজকে আপনি দেখুন 2014 সালের নির্বাচনের সময় মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরাসরি আমন্ত্রণ জানিয়েছিলেন যে একটি সংসদে প্রতিনিধিত্বকারী সকল দলকে সাথে নিয়ে একটি নির্বাচনকালীন সরকার করার জন্য, এবং সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিতে চেয়েছিলেন। কিন্তু আমরা জানি না যে কি মানে অদ্ভুত কারণে তারা সেটি প্রত্যাখ্যান করেছিলেন, এবং পরবর্তীতে কিন্তু আমরা সবসময়ই চাই যে একটি আলাপ আলোচনার ভিত্তিতে একটি নির্বাচন প্রক্রিয়া হোক। তত্ত্বাবধায়ক সরকার আইনের মাধ্যমে বাতিল হয়েছে, সংসদে বাতিল হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার কে বিতর্কিত কিন্তু তারাই করেছেন, আওয়ামী লীগই একমাত্র দল যারা 2001 সালে কিন্তু ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের হস্তান্তর করেছিলেন। তারা কিন্তু 2006 সালে সেই পরিস্থিতি রাখেননি, হ্যাঁ, বয়স পরিবর্তন করে বিচারকের একটি বিতর্কিত অবস্থা তারাই তৈরি করেছেন, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের নামে 111-এর সরকার এসে -2 ফর্মুলায় কিন্তু কার্যকর করতে চেয়েছিল। সুতরাং আমরা কিন্তু জানি না, আমরা কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবো না যে সেই তথাকথিত সুশীলবাবুরা আবার বিএনপি বা আওয়ামী লীগের ঘাড়ের ওপরে বসে আবার দেশকে মেরামত সংস্কারের নামে কয় বছর
দেশ চালাবেন সেই গ্যারান্টি কিন্তু কেউ দিতে চায় না, আমরা সেখানে ফেরতে যেতে চাই না, আমরা সংঘাত চাই না, আমরা মনে করি যে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা যায়। আমাদের নির্বাচনকালীন সরকারের যে প্রপোজাল 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন, আমরা মনে করি যে নির্বাচনের তো আরও এক বছর সময় আছে, এই সময়টার ভিতরে আলাপ আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করা যায়। আমি সংক্ষেপে সেটির একটি উত্তর দিই, হেফাজতের কথা যেটি আমাদের একজন মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন সেটি শুধু বলা হয়েছে এই কারণে যে হেফাজত সে সময় যে জ্বালাও পোড়াওটি করেছিলেন সেটার জন্য সরকার যে ব্যবস্থা নিতে না হাঁটে। জনাব তানভীর শাকিল জানু ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন রহিম সুপার এক্সট্রিম যে কথা বলতে চায় অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে আবারও দেখা হবে নতুন করে অতিথির সাথে নিয়ে, আশা করি আপনাদেরকে সাথেই পাবো। সবাইকে ধন্যবাদ।